তোর গাড়ি ভাড়াটা তো ওটা সম্ভব না, কিন্তু এটা বাড়াটা উচিত উচিত হয়েছিল ব্যবহার করতে। আর পেট্রোল ডিজেলের দাম তো অনেক হাই হয়ে গেছে, গেলে গাড়ি ভাড়া বাড়তেছে। অনেকক্ষণ যদি পেট্রোল ডিজেলের দামটা কমায় তাহলে গাড়ি ভাড়াটা কম বাড়বে, এটাই হচ্ছে কথা। তার কাছে এটা কম দরকার যে পেট্রোল আর ডিজেলের দামটা একটু কমানো দরকার, আর গাড়ি ভাড়াটা একটু লিমিটে আনা দরকার। কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হতেছে না, সবখানে সব সবখানে গাড়ির দামটা বাড়িয়ে গেছে, আর পেট্রোল ডিজেল দামটা সবখানে বাড়িয়ে গেছে। এলাকা গাড়িটা গাড়ি ভাড়াটাও বাড়িয়ে গেছে, কারণ সবার নিজের সমস্যা হইতেছে, খাইতে খাইতে প্রবলেম হইতেছে। এলাকা এটা কমন দরকার সরকারের কাছে, এটাই বলতাম যে গাড়ি ভাড়াটা বা পেট্রোলের দামটা কমা, পেট্রোল দামটা কমালে গাড়ি ভাড়াটাও কমবে। ঠিক আছে।